কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। বৃন্দাই তুলসী দেবকৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যবতী নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য ভক্ত Yeah.
কিন্তু আমরা অষ্টপ্রহর, চব্বিশ প্রহর, বত্রিশ প্রহর, ষোলো প্রহর, আটচল্লিশ প্রহর, কত প্রহর নাম শ্রবণ করি, কিন্তু নামে আমাদের আর পরিবর্তন আসে না। কেন আসে না? বলছেন অপরাধে শূন্য হয়ে লৌ কৃষ্ণ নাম। আমরা নাম নিচ্ছি কিন্তু নাম অপরাধ কেহই মানছি না। দশবিধ নাম অপরাধের কথা বলা হয়েছে, যারা এই নাম অপরাধ গুলো মানে তারা তাদেরকেই নামের ক্রিয়া হবে। তাই বল ভক্তবৃন্দ, কৃষ্ণ কথায় আমরা কেউ অপরাধ করব না। এই যে আজকে রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ সঙ্গ এই নরসিংদীতে আয়োজন করেছেন, এটা আপনাদের ভাগ্য, সৌভাগ্য। এমন ভাগ্য সবার ভাগ্যে হয় না, এমন দিন আর হবে কি হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। যেমন লকডাউনের একটা ভাব শুরু হয়ে গেছে, বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, এমন দিন আর পাবেন কি পাবেন না তারও কোনো নিশ্চয়তা নেই। তাই বল ভক্তবৃন্দ, তাই আসুন আজকে মহাপ্রভুর চরণে আমরা নিবেদন করি, প্রভু যেন কৃপা করে এই যজ্ঞ পূরণ করে। গৌর ভক্তবৃন্দ, এই জগতে গোবিন্দ ছাড়া আপন কেহ নেই, একমাত্র গোবিন্দই আপন। এই পৃথিবীতে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যারাই আছে তারা সকলেই ক্ষণিকের বন্ধু। এই পৃথিবীতে সকলেই ক্ষণিকের বন্ধু, পিতা মাতা বলছেন, পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু বুঝিতে পাই। আমরা ভজন করছি, ভজনের প্রথম সোপানই হচ্ছে আমাদের পিতা মাতা। কেননা পিতা মাতা যদি জন্ম না দিত তাহলে এই ভক্ত সঙ্গ আমরা করতে পারতাম না। আজ বর্তমান সমাজে কত কত মায়েরা, আজ বর্তমান সমাজে কত কত মায়েরা বাবারা, বৃদ্ধ বাবারা পাঠে কীর্তনে গেলেই কান্নাকাটি করেন। কেন কান্নাকাটি করেন? একটাই দুঃখ, বাবা এত কষ্ট করে পুত্রকে লেখাপড়া শিখিয়েছি, আমার পুত্র চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আজকে শেষ বয়সে আমি নাকি এই ঘরের জঞ্জাল। অথচ শিশু যদি কোনো কিছু না খায়, বাবা মা অপেক্ষা করে কখন তার সন্তান খাবে। মনে রাখতে হবে যে আর যে ছেলে মেয়ে বৃদ্ধ বয়সে বাবা মাকে কষ্ট দেয়, সেও একদিন বাবা মা হবে এবং সে তার থেকে অধিক দুঃখ ভোগ করবে। শ্রীমন মহাপ্রভু, আমরা অনেকেই বলি মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছেন, সন্ন্যাসে যাওয়ার পর মায়ের প্রতি ভালোবাসা নেই, একবারে ভুল কথা। জানেন মহাপ্রভুর মতো মাতৃপ্রেম এই পৃথিবীতে আর কারোই নেই। মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছেন বটে, কিন্তু মা শচীদেবী বলছে, মা শচীদেবী বলছে, বাবা নিমাই তুমি তো চলে যাবে, তবে আমার একটা কথা রাখো। বলছে কি? তুমি নীলাচলেই থাকবে, অন্যত্র কোথায় যাবে না। তাই মহাপ্রভু তার মাতৃ আজ্ঞা লঙ্ঘন করতে বাকি জীবন, শেষ জীবনটা নীলাচলেই কাটিয়ে দিয়েছেন। এবং মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে মায়ের জন্য বাবার জন্য পাঠাতেন খাদ্য বস্ত্র, মায়ের জন্য তিনি পাঠাতেন সুন্দর সবকিছুই, দামোদরকে দিয়ে, স্বরূপ দামোদরকে দিয়ে। তাই গুরু ভক্তবৃন্দ, এখানে যারা যুব সমাজ আছেন সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই নিজ নিজ বাবা মাকে শ্রদ্ধা করবেন। এবং আজকে যুব সমাজ ধর্মীয় পথে জাগ্রত হয়েছে, আগেকার দিনে এই পাঠে কীর্তনের বৃদ্ধ লোকেই বেশি আসত, কিন্তু বর্তমানে দেখা যায় যুবকরাই কীর্তনের আয়োজন করে, বর্তমানে দেখা যায় যুবকরাই কীর্তন করছে, সবকিছু করছে। তাই বল ভক্তবৃন্দ, সবার কাছে এই নিবেদন আমি রাখলাম। তারপর বলা হয়েছে শিক্ষার গুরু, যিনি আপনাকে শিক্ষা দিবেন তাকে কখনো কষ্ট দিতে নেই। তারপর বলা হয়েছে দীক্ষা গুরু, যিনি এই জন্মের গুরু পর জন্মেরও গুরু, যার চরণে অপরাধ করিলে কোনো মুক্তি নেই। বলছেন চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে
অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহারও চরিত, যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহাতে। তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। তাই আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান, যারা দীক্ষা নেননি তারা অবশ্যই সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হবেন, কেননা ভজনের মূলে হচ্ছে দীক্ষা। আর ওই দীক্ষার স্তরে যদি কোনো ভুলভ্রান্তি করেন তাহলে কখনো কৃষ্ণকে লাভ করতে পারবেন না। শ্রীগুরু ভক্তবৃন্দ, এই জগতে গুরুর মতো আপন বন্ধু এই পৃথিবীতে কেউ হতে পারে না। শ্রীগুরু ভক্তবৃন্দ, আমাদের এই সবার সর্বপ্রথম গুরুকে পূজা অর্চনা, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, তাহলেই আমরা গুরু কৃপা লাভ করতে পারবো। এই যে গুরু বন্দনার মধ্যে আপনারা নয়ন বাড়ি দিয়ে গুরুদেবের চরণ ধুয়ে দিয়েছেন, আপনারা এত প্রেম আপনাদের হৃদয়ে ভক্তি, সত্যি আমি দেখো অবাক। এইরকম আসলে গুরু বন্দনা কীর্তনে সব জায়গায় এত প্রেম পাওয়া যায় না। আপনারা নরসিংদীবাসী, আপনারা ভাগ্যবান, তাই আপনাদের হৃদয়ে এত কৃষ্ণ প্রেম, গুরুর প্রতি শ্রদ্ধা। শ্রীগুরু ভক্তবৃন্দ, ঠাকুর মহাশয় বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা দিয়া কে দয়ালো এই জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মুসম পতিত প্রভু না পাইবে আর। আজকে আমরা মহাপ্রভুর কথায় আলোচনা করব, যেহেতু আরো গত দুই দিন পাঠ হয়ে গেছে, ভাগবত পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, যেহেতু এই কীর্তনের সম্পূর্ণ কিছুর মালিকই হচ্ছেন গৌর সুন্দর আমার মহাপ্রভু। কেননা এই যে আপনারা আমরা সবাই এক জায়গায় আসতে পেরেছি একমাত্র মহাপ্রভুর অবদান। কেন অবদান? এই মহাপ্রভুই আজ ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে এক জায়গায় নিয়েছে। ওই ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, এই রঙ্গ আর কখনো কেহ দেখিতে না পায়। আজ এমনই রঙ্গ কলিযুগে, আজ ব্রাহ্মণ চণ্ডাল যারা আছে সবাই এক জায়গায় বসে কীর্তন করছে, একসঙ্গে কুলাকুলি করছে। কেননা আজ সবাই জানতে পেরেছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাসটা যদি আমরা বুঝতে পারি আর দাসত্ব যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। শ্রীগুরু ভক্তবৃন্দ, কখনো জাতের অহংকার করতে নেই, কখনো জাতের অহংকার করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। আমরা সবাই গীতা পাঠ করি, দেখেন গীতা পাঠ করতে গেলে কিছু বিধিবিধান আছে যেগুলা পালন করতে হয়, আর বিধির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে প্রেম ভক্তি, যা আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু একবার নবদ্বীপে হাঁটছেন, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত সরস্বতী প্রকাশানন্দ উনি শ্রীমদ ভগবত গীতা পাঠ করছেন, আর গীতা পাঠ করছেন বটে কিন্তু উনার মনে অহংকার, উনার মতো ভালো পাঠক আর কেহ নেই, এবং উনার কণ্ঠের মধ্যে মা সরস্বতী। তখন সেই সময় মহাপ্রভুর সঙ্গে দেখা হলো, তখন সেই মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু বলছে, সরস্বতী প্রকাশানন্দ, আপনি যে গীতা পাঠ করছেন আপনার গীতা পাঠ তো হচ্ছে না। তখন সেই সরস্বতী প্রকাশানন্দ বলছেন, কেন? এই নবদ্বীপে আমি হচ্ছি শ্রেষ্ঠ পণ্ডিত, আমার কণ্ঠের মধ্যে মা সরস্বতী, তাহলে আমার পাঠ হচ্ছে না কেন? এই নবদ্বীপের বুকে এমন কোনো পাঠক তো আমার মতো নেই। তখন সেই সময়ে মহাপ্রভু বলছে, দেখো তোমার কণ্ঠের মধ্যে মা সরস্বতী তা সত্য,
তবে তোমার মধ্যে প্রেম ভক্তি নেই, তোমার হৃদয়ে অহংকার, তাই তোমার গীতা পাঠ হচ্ছে না। তোমার শ্লোক উচ্চারণ সবকিছুই শুদ্ধ, কিন্তু হৃদয়ে অহংকার নিয়ে কখনো গীতা পাঠ হয় না। তখন সরস্বতী প্রকাশানন্দ বুঝতে পেরে মহাপ্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু গো আমাকে তুমি কৃপা করো, আমাকে তুমি করুণা করো, আমি যেন প্রভু অহংকার ত্যাগ করে আমি যেন গীতা পাঠ করতে পারি। এবং মহাপ্রভু তার পরক্ষণেই পরে চলে গেলেন এক ব্যাংকট ভট্ট নামে এক ব্রাহ্মণ সন্তান, যে পড়ালেখা কিছুই জানে না। ওই ব্রাহ্মণ সন্তান ব্যাংকট ভট্ট শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ থেকে শুরু করে 18 অধ্যায় মুখ্য যুগ পর্যন্ত গীতা পাঠ করে গীতা পাঠের সমস্ত সুখ ভুল পাঠ করে, একদিকে একদিকে কাঁদে একদিকে হাসে, একদিকে কাঁদে একদিকে হাসে। তখন ওই ব্যাংকট ভট্টকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাটছো একদিকে হাসছো একদিকে, আবার গীতা পাঠও তোমার ভুল, কি এমন প্রেম পাও এই পাঠের মধ্যে? তখন মহাপ্রভুকে ওই ব্রাহ্মণ বলছে, প্রভু এই জগতে আমার মতো অপরাধী কেহ নেই, আমি জন্মের পর থেকে আমি মূর্খ, আমি পড়ালেখা কিছুই জানি না, তবে আমার গুরুদেব আমাকে যেদিন দীক্ষা দিয়েছিল ওই দিন বলছে, বাবা তুমি প্রতিদিন যেন গীতা পাঠ করিও। আমি বলছিলাম, বাবা আমি তো মূর্খ, আমি তো গীতার কোনো কিছুই জানি না, আমার তো শ্লোক বলতে ভুল হবে। তখন আমার গুরুদেব বলছিল, যদি হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে ভুল বলতে বলতেই দেখবে তোমার প্রেম ভক্তি, তোমার গোবিন্দ তোমার সম্মুখে চলে আসবে। তখন তখন সেই সময় ওই ব্যাংকট ভট্ট কেঁদে কেঁদে বলছে এই কথা। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বাবা তুমি একবার কাঁদছো একবার হাসছো, একবার কাঁদছো একবার হাসছো, তার কারণটা কি? তখন ওই ব্যাংকট ভট্ট বলছে, প্রভু আমি যখন এই গীতা নিয়ে বসি গীতা পাঠ করি, প্রভুকে আমি দেখতে পাই আমার প্রাণ গোবিন্দ ভগবান যেভাবে কুরুক্ষেত্র রণাঙ্গনে যুধিষ্ঠির নামক জায়গায় বটবৃক্ষের নিচে সরস্বতী নদীর তীরে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুক্তদা একাদশীর ত্রয়োদশী তিথিতে যেভাবে অর্জুনকে গীতার জ্ঞান দান করছে, সেভাবে আমার মতো পাপিষ্ঠকে সেই গীতার জ্ঞান দান করছে। তা দেখে প্রভু আমি আর স্থির থাকতে পারি না, তাই প্রভু আমি একবার কাঁদি একবার হাসি, একবার কাঁদি একবার হাসি। তখন আমার মহাপ্রভু বলছে, ওই ভেঙ্কট সত্যি তোমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে কেহ নেই, তুমি বড় ভাগ্যবান, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি শুনো, তুমি এই জন্মেই মধুময় বৃন্দাবন ধামে যেতে পারবে, তুমি সেই মধুময় বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে। তাই বল ভক্তবৃন্দ, আমরা সবাই মহাপ্রভুর চরণে নিবেদন করি, প্রভু যেন কৃপা করে এবং এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছে, আপনারা এগিয়ে যান, আমরা একটু কীর্তন করছি। রাধে জয় শ্রী রাধে। বল গৌরা 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 গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ
বলো হা গোরা প্রাণে গোরা গৌরা গোহে হা গোরা গৌরা গৌরা গোহে হা গোরা প্রাণে গোরা গৌরা গোহে হা গোরা প্রাণ গোরা গৌরা গোহে তুমি নদী আর জীবন গৌরা গোহে তুমি নদী আর জীবন গৌরাঙ্গ হে তুমি ভক্তগণের প্রাণ নিধি 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 গৌরাঙ্গ হে ও বলো গৌরা 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 গৌরাঙ্গ হে গৌরা গৌরা যন্ত্র যদি
পড়ে থাকে লক্ষ জানার মাঝে কবি মনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্রী কবি মনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্র বাজে না বাজে না মহাবিষ্ণু এবং অদ্বৈত প্রভুর অংশ অদ্বৈত আচার্য প্রভু, যিনি গঙ্গায় বসে ওই মহাপ্রভুকে আহ্বান করছে, প্রভু গো তুমি যদি এই জগতে না আসো প্রভু তাহলে এই কলির জীবের কি হবে গতি। তখন ওই অদ্বৈত প্রভু 12 বছর গঙ্গায় বসে নয়ন বাড়ি দিয়ে নয়ন জল দিয়ে তুলসী পত্র দিয়ে শালগ্রাম শিলাকে পূজা করছে, প্রভু গো তুমি জগতে ফিরে আসো, তুমি যদি জগতে না আসো এই কলির জীবের গতি কি হবে। তিনি প্রতিজ্ঞা করছেন যে আমি অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করছি প্রভু তোমাকে এই ধরাধামে আমি নামিয়ে আনবো। তাই এই অদ্বৈত আচার্য প্রভু তিনি সত্যি সত্যি আমার মহাপ্রভুকে নামিয়ে এনেছেন। তাই এই পৃথিবীতে অদ্বৈত প্রভুর ঋণ কেউ শোধ করতে পারবে না, অদ্বৈত প্রভুর জন্যই আমরা মহাপ্রভুকে পেয়েছি, এই কীর্তনাঙ্গিনা পেয়েছি, এই ভক্ত সঙ্গ পেয়েছি। এই অদ্বৈত আচার্য প্রভু যিনি যিনি স্বয়ং মহাদেবের অংশ এবং তিনি মহাবিষ্ণুর অবতার, দূর ভক্তবৃন্দ শ্রীরাম বৃন্দাবনে একবার দেবী পার্বতীকে মহাদেব বলছে আমার রাস দর্শন করার খুব ইচ্ছা, আমি রাস দর্শন করতে চাই, আমাকে একটু রাসমঞ্চে নিয়ে যাও না। তখন দেবী পার্বতী বলছে ওই রাসমঞ্চে তুমি যেতে পারবে না, কেননা ওই রাসমঞ্চে যারা পুরুষ তারা যেতে পারে না, যারা নারী তারাই যেতে পারে। তখন মহাদেব বলছে কি বলছে, আমি হচ্ছি এত শক্তিমান, আর আমি যদি না যেতে পারি কে যাবে। তখন মহাদেব কি করলেন, সুন্দর করে শাড়ি পরলেন, হাতে শাঁখা দিলেন, সিঁদুর দিয়ে সেজে গুজে ওই বৃন্দাবনে রাসমঞ্চে প্রবেশ করলেন। ওই রাসমঞ্চে গিয়ে প্রবেশ করলেন, যখনই প্রবেশ করলেন তখনই ওই রাসমঞ্চের মধ্যে রাস বন্ধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি প্রতিদিন রাস করি, ওই রাস মঞ্চ এভাবে তো কোনোদিন বন্ধ হয় নাই, তাহলে আজকে এমন কিভাবে হলো এই রাস মঞ্চের ভিতরে কোন পুরুষের আগমন ঘটত দেখি তো। এবার তাকিয়ে দেখছেন সবাই তো নারী, পুরুষ তো কেউ নেই, কেননা মহাদেব তো ছদ্মবেশ ধারণ করেছেন, শাড়ি পরেছেন, কিভাবে চিনবেন।
তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি সবকিছুই জানেন। এবার মহাদেবকে দেখতে পাচ্ছেন এক লম্বা এক নারী, মহাদেব তো অনেক লম্বা, তো মহাদেব অনেক লম্বা এক নারী। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, একি তুমি কে, তোমাকে তো কখনো দেখি নাই, এত লম্বা দেখি তো তোমার মুখ। তখন মহাদেব মনে মনে ভয় পাচ্ছে, নাকি এখন যদি আমার মুখের ঘুমটাটা সরায় তাহলে তো আমি ধরা পড়ে যাব। মহাদেব ভয় পাচ্ছে কি হবে আমার গতি, তিনি ভয় পাচ্ছেন। কৃষ্ণ আরো সম্মুখে গেলেন, দেখতে পাচ্ছেন কি, দেখতে পাচ্ছেন ওই শাড়ির আঁচলের নিচ থেকে সর্প ফুসফুস করছে। বলছে কি রে বাবা, সর্প ফুসফুস করছে, তাও তো সে সাধারণ দেহ নয়। তখন ওই মহাদেবের সম্মুখে যখনই গেলেন, গিয়েই কৃষ্ণ ঘুমটা সরালেন, ঘুমটা সরিয়ে দেখতে পেলেন তিনি কোনো নারী নয়, তিনি স্বয়ং মহাদেব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওহে মহাদেব, আপনি যে আসলেন এখানে, আপনি কেন আসলেন, আপনি জানেন না এই রাসমঞ্চের মধ্যে কোনো প্রবেশ পুরুষ নিষেধ, ঢোকা একমাত্র আমিই পুরুষ এই জগতে, আর কেহ পারবে না এই রাস দর্শন করতে। আর আপনার যদি ইচ্ছাই ছিল আপনি আমাকে বলতেন, আপনাকে আমি দর্শন করাতাম। তাহলে আপনি ছদ্মবেশ ধারণ করলেন কেন, আপনি ছদ্মবেশ ধারণ করলেন কেন? তখন মহাদেব বলছে, প্রভু আমি তো বুঝতে পারি না, আমার খুব ইচ্ছা ছিল তাই আমি ছদ্মবেশ ধারণ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভগবান বলছেন, না আপনাকে ক্ষমা করা যাবে না, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি কলিযুগে আপনি মনুষ্য লোকে আবির্ভাব হবে, আপনার মানব কুলে আপনাকে যেতে হবে। তখন মহাদেব বললেন, প্রভু গো আপনি যেহেতু অভিশাপ দিয়েছেন, সেটা তো অভিশাপ নয়, সেটা তো কৃপা করুণা আশীর্বাদ। প্রভু গো আমারও আপনার চরণে ভিক্ষা, আমারও আপনার চরণে প্রার্থনা। প্রভু গো আমি যখন কলিতে আবির্ভূত হব, প্রভু গো আমার আহ্বানে আমার ডাকে যেন প্রভু তুমিও পৃথিবীতে নেমে আসো, আমার ডাকে যেন প্রভু তুমিও পৃথিবীতে নেমে আসো, এই প্রার্থনা তোমার শ্রীচরণে। তখন ভগবান বলছে, তথাস্তু, যখন তুমি কলিতে আবির্ভূত হবে অদ্বৈত আচার্য রূপ ধারণ করে, তোমার আহ্বানে আমি যে আমি নবদ্বীপে আবির্ভূত হব গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, এবং তখন শুধু তোমাকে নয় তোমার সঙ্গে তোমার যত পার্ষদ আছে সবাইকে আমি সেই রাস দর্শন করাবো। তাই গুরু ভক্তবৃন্দ, এই মহাদেব তিনি অদ্বৈত প্রভুর স্বরূপ, এবং দেখেন বলা হয়েছে একলা ঈশ্বর ও কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়িচ্ছে না চায় সে তৈচ্ছ করে নিত্য। আজকে আমাদের সনাতন ধর্মের করুণ অবস্থা, কেন করুণ অবস্থা, আমাদের যারা যুবক ছেলেরা মেয়েরা আছে আমাদের ধর্ম সম্বন্ধে কোনো কিছুই জানে না, তাই দেখবেন আমাদের ধর্ম থেকে তারা ডিভাইড হয়ে অন্য ধর্ম গ্রহণ করে। তবে মনে রাখতে হবে এই সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম, এটা থাকবে, ভবিষ্যতেও থাকবে, সর্বকাল থাকবে, যার কোনো বিনষ্ট নেই। চিন্তা করেন মহাপ্রভুর আগমন 500 বছর পূর্বে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আগমন 5000 বছর পূর্বে, তার পূর্বে আরো কত বছর আগে রামচন্দ্রের আগমন, তার পূর্বে কত বছর আগে ভগবান নৃসিংহদেবের আগমন, একবার চিন্তা করে দেখেন আমাদের ধর্ম সবার পূর্বে। আজকে আমরা এই আসরে যুবক ভাই বোনরা প্রতিজ্ঞা করি আমাদের ধর্ম যেন কখনো আমরা ছেড়ে যাই না। শ্রীগুরু ভক্তবৃন্দ, মহাপ্রভুর এক পার্ষদ, মহাপ্রভুর সময়কালীন সময় ব্রিটিশ প্রিয় ছিল, ব্রিটিশের পূর্বে আরো অনেক পূর্বে ছিল খ্রিস্টানদের রাজত্ব। তখন নবদ্বীপে কি হয়েছিল, নবদ্বীপে এক বৈষ্ণব এক ভক্তের বাড়িতে গিয়ে তারা আক্রমণ করেছে, কিসের জন্য, সনাতন ধর্ম ত্যাগ করে তারা যেন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। তখন ওই বৈষ্ণব তার স্ত্রীকে নিয়ে এক হাতে ধরে বলছে, প্রাণ যদি যায় যাবে, তারপরে আমি ধর্ম ত্যাগ করব না। তখন তিনি কি করলেন, ওই নদীতে গিয়ে তিনি ঝাঁপ দিলেন,
তখন ওই ইংরেজরা মনে মনে ভাবতে তারা তো মারাই গিয়েছে নদীতে পড়ে পানিতে পড়ে। তখন কি হলো, তখন সেই সময় ওই নদীতে যখন ঝাঁপ দিচ্ছেন ইংরেজরা চলে গেলেন, আর ওই সময় ওই নদীর পারে এক মাঝি এসে বলছে তোমাদের কি হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না, আমার নৌকায় উঠে আসো, আমি তোমাদেরকে নিয়ে নদীর চলে যাব। তখন ওই মাঝি চলে গেলেন ওদেরকে নিয়ে নবদ্বীপ। তখন নবদ্বীপ নিয়ে ওই মাঝি বলছে আমি হচ্ছি মহাপ্রভু, তোমাদের উদ্ধার করার জন্য আসছিলাম। ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, কখনো কোনো বিপদ আমাদের আসবে না। এই যে এখন বৃষ্টি আসার কথা, এখন যদি একেবারে খুব বৃষ্টি হতো আমরা কিন্তু বসতে পারতাম না। এই যে বাবারা কত কষ্ট করছেন, বৃদ্ধ বাবারা এবং অনেক বয়োজ্যেষ্ঠ তারা কষ্ট করছেন বাইরে বসে, তারাও কিন্তু দাঁড়াতে পারতেন না বৃষ্টির জন্য। কিন্তু আপনারা এই বুয়াকুল বাসী নরসিংদীবাসী ভক্তরা এতই মরমী ভক্ত, এতই হৃদয়ে কৃষ্ণ প্রেম, আপনাদের কৃষ্ণ নামের ধ্বনিতে বৃষ্টি পর্যন্ত ভয়ে পেয়ে চলে গেছে। যেখানে বলছেন, যেখানে আমার ভগবানের গুণ কীর্তন হয় সেখানে রাধিকা সহ ভগবানও বিরাজ করে। আজকে এখানে মধুময় বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে শ্রীগুরু ভক্তবৃন্দ। আমরা প্রতিনিয়ত যেন তুলসী দেবীকে স্নান করাই, প্রতিনিয়ত যেন বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করি। বলছে কোন ভক্ত যদি প্রতিদিন বৃন্দা দেবীকে চারবার প্রদক্ষিণ করে তার ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকে দূরীভূত হয়ে যায়। এবং যারা কণ্ঠের মধ্যে তুলসী মালা ধারণ করে তাদেরকে যম পর্যন্ত ভয় পায়। এবং আরো বলা হয়েছে তুলসী মালার এতই শক্তি, এই তুলসী মালার কারণে বড় বড় দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট, নৌকা ডুবা, আগুনের পোড়া থেকেও মুক্তি পাওয়া যায়। এই তুলসী মালার এতই শক্তি। এবং ওর ভক্তবৃন্দ প্রতিনিয়ত চেষ্টা করবেন স্নান করে একটু তিলক করার। বলছেন তিলক বিহীন কপাল হচ্ছে শ্মশান সদৃশ সমান। এবার যারা অফিসে চাকরি করেন সমস্যা, অন্ততপক্ষে একটু তিলক দিয়ে চলে যাবেন, একটু স্পর্শ করবেন, তারপরও তিলক করা হয়ে যাবে। কেননা এই দেহের মধ্যেই সবকিছু, এই দেহের মধ্যেই মন্দির। এই মন্দিরটা যত পরিষ্কার করতে পারবেন ততই আপনি ভব সংসার থেকে মুক্তি পেয়ে গোবিন্দ চরণ লাভ করতে পারবেন। এবং এই দেহ ধারাই গোবিন্দের সেবা করতে হয়। মনে রাখতে হবে এই দেহটা আমার নয়, এটা শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য, আর কিছুর জন্য এই দেহ নয়। এই দেহটা পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে মিশে যাবে গৌর ভক্তবৃন্দ। তাই আসুন সময় থাকতে হরি ভজন করি, আর সবাই যেন একাদশী ব্রত পালন করি, এই প্রার্থনা সবার শ্রীচরণে। আর নাম জপ করি, এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নেই, একমাত্র নামেই পারে নামের কাছে পৌঁছে দিতে। এই যে ২৪ শহর ব্যাপী ১৬ পহর দেবী হরিনাম সংকীর্তন হবে, এই নামের দ্বারা কি হবে জানেন, এই নামের দ্বারা এই এলাকার যত পূর্বপুরুষগণ তারাও উদ্ধার হয়ে যাবে। এই নামের এতই শক্তি, এতই করুণা। তাই বল ভক্তবৃন্দ, আমরা সবাই যেন নাম কায়মন চিত্তে শ্রবণ করি। সুদীপুর ভক্তবৃন্দ, এই জগৎটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ থাকতে পারব না। এবং এই জগৎটা বড় স্বার্থের, যতদিন আপনার সম্পর্ক স্বার্থের সঙ্গে থাকবে, অর্থের সঙ্গে থাকবে, আপনার সুনাম থাকবে, যতদিন পর্যন্ত চেয়ার আপনার থাকবে আপনার সম্মান থাকবে, চেয়ার থাকবে না কেউ ভালোবাসবে না। দেখবেন আমরা অনেকেই কমিটির মধ্যে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল হয়ে যাই, একবারও ভাবি না যে আসন আমি বসতে চাই, এই আসনের যোগ্যতা তো আমার নেই। এই যে কীর্তন অঙ্গনে যদি কোনো মায়েরা
কোন মায়ের একটা পুষ্প দিও এই কীর্তনের সহযোগিতা করেন, তার একটা পুষ্পই গোবিন্দ গ্রহণ করবে, লক্ষ টাকার অর্থ গ্রহণ করবে না যদি হৃদয়ে কৃষ্ণ প্রেম না থাকে। আমি 5 লক্ষ টাকা দিলাম, গিয়ে বললাম আমার নামটা লিখিয়ে দিও ব্যানারের মধ্যে, আমি তো 5 লক্ষ টাকা কীর্তনে দিয়েছি। আমার মহাপ্রভু বলছে ওই টাকা আমার প্রয়োজন নেই, তার থেকে ভিখারির 1 টাকা আমার অনেক বড়। কেননা যে হৃদয় থেকে দিয়েছে কখনো বলে না কাউকে আমি দিয়েছি। তাই সবাই মনে রাখতে হবে এই কীর্তন কোনো কারো নয়, এই কীর্তন সকলের। আর এই কীর্তনের সকলের অধিকার এবং এই কীর্তনে আমরা সবার দায়িত্ব কিভাবে সুন্দর করে যেতে হবে মনে রাখতে হবে। এই কীর্তনে যতটুক সেবা আপনি করবেন ততটুক আপনার পরপারের ব্যাংকের অ্যাকাউন্টে আপনার জমা হবে সেই অমৃতের ভাণ্ড, যার কখনো ক্ষয় নেই। কোন ভক্তবৃন্দ, এক রাজা প্রতিদিন কীর্তনে গিয়ে কি করে, প্রতিদিন কীর্তনে গিয়ে কীর্তন শেষের পরে ওই মন্দিরটা পরিষ্কার করে, আর যাবার সময় ভক্তরা যে প্রসাদ পায় ওই প্রসাদের যে থাল থাকে নিজ হাতে পরিষ্কার করে। তখন এক ভক্ত প্রশ্ন করছে, রাজা মহাশয় আপনি রাজা হয়ে কেউ এই কাজ করছেন? তখন ওই রাজা বলছে, না আমার ভালো লাগে তাই আমি করেছি। আরেকদিন আরেক শুদ্ধ ভক্তের সামনে পড়েছে, তখন ওই ভক্ত জিজ্ঞাসা করছে, রাজা মহাশয় আপনি এই কাজ করেন কেন? তখন ওই রাজা বলছে, দেখো আমার মহাপ্রভু তো বলেছে রাজ দর্শন মহাপ্রভু করবে না, তাই আমার ভাগ্যে তো মহাপ্রভুর দর্শন হবে না, তাই আমি কীর্তনে গিয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদি, হা গৌর বলে কাঁদি। আর কীর্তন যখন শেষ হয় আমি ওই কীর্তনের থালা বাসন ধৌত করি, ধৌত করে দেখি মনের অহংকারটা আমি একটু ফেলে দিতে পারি। আর কীর্তনে গিয়ে ওই কীর্তন শেষ হওয়ার পরে আমি ওই মন্দির পরিষ্কার করি, আর ওই পদধূলি ভক্তের পদধূলি আমি আমার এই দেহের মধ্যে আমি লেপন করি। কেন জানো? আমার ভগবান তো বলেছেন যোগীদের হৃদয় থাকে না, ভক্তের যেই যোগীদের হৃদয় থাকেন না বৈকুণ্ঠ থাকে না, যেখানে ভক্তগণ ভগবানের গুণ কীর্তন করে সেখানে থাকেন। তাই আমি মনে মনে ভাবি কি যদি ওই মন্দিরে ঝাড়ু দিতে দিতে মন্দিরে পরিষ্কার করতে করতে এমন একদিন আমার হাতের মধ্যে ওই ধুলা আমার স্পর্শ লাগবে, আর সেই দুলার মধ্যেই তো গোবিন্দ আসে। কখনো যদি কোনো কীর্তন অঙ্গনে আমার মহাপ্রভু আসে আর তার পদধুলা যদি এই পাপিষ্ঠের অঙ্গনে একবার স্পর্শ হতে পারে তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি কীর্তনে গিয়ে ওই কাজগুলো করি, আমি কাজগুলো করে এই পাপিষ্ঠের জীবনটা আমি ছাড়াই। গুরু ভক্তবৃন্দ, এই জগৎটা বড় কষ্টের। যারা এখানে কৃষ্ণ ভক্ত আছেন তাদের জীবনটা খুব দুঃখের হয়। কেন জানেন? বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি ছাড়ে না আমার পাশ আমি তাকে করি শ্মশানবাস, তবুও যদি ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের দাস। গুরু ভক্তবৃন্দ দেখেন ভগবান কত দয়ার সাগর। যারা যারা তুলসী মালা গলায় ধারণ করেছেন দেখবেন তুলসী মালা ধারণ করার পর থেকেই আপনার জীবনে কষ্ট আরো বেশি বেড়ে গেছে। যারা কৃষ্ণ নামে কাঁদেন, যারা কৃষ্ণ প্রসাদ পান, তাদেরকে মানুষের লোকেরা নিন্দা করে পরচর্চা করে বলে ভক্ত হয়ে গেছে, গলায় তুলসী মালা ললাটে দিল এবং তাদের কিন্তু ঘরের মধ্যেও শান্তি নেই। বিশেষ করে মায়েরা, বাবাদের কিন্তু স্বাধীনতা আছে কিন্তু মায়েদের স্বাধীনতা খুব কম। ইচ্ছা করলেই কোনো ভক্ত অঙ্গনে গিয়ে কীর্তন শ্রবণ করার, পাঠ শ্রবণ করার শক্তি থাকে না। গুরু ভক্তবৃন্দ, এমন ভগবান বলছেন যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি কষ্ট দিই, কষ্ট দিয়ে তাদেরকে আমার কাছে আমি নিয়ে এনি এবং তারা আমার কাছে আজীবন থাকতে পারে, তারা আর পুনরায় পৃথিবীতে ফিরে যেতে হয় না। এক ভক্ত, তার নাম হচ্ছে সেই
সেই ভক্ত প্রতিনিয়ত গোবিন্দ সেবা পূজা অর্চনা করত, এবং সেই ভক্ত কায়মন চিত্তে গোবিন্দকে ডাকত। একদিন এই ভক্ত, ভক্তর নাম ছিল গুরুভজন। ওই ভক্ত একদিন দোকানে গিয়েছে ভিক্ষা করে, যা কিছু পেয়েছে তা দিয়ে গোবিন্দ সেবার জন্য ওই দোকানে গিয়েছে একটু বাজার করার জন্য। যখন ওই ভক্ত দোকানে গিয়ে বাজার করতে গেল, বাজার করতে গিয়ে দেখতে পাচ্ছে দোকানদার যে বাটকারা, যে যে পাথর দিয়ে সেই মালামাল গুলা মাপামাপি করছে, সেই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, সেই পাথরটা হচ্ছে শালগ্রাম শিলা। দেখে ওই গুরুভজন কেঁদে কেঁদে বলছে, ওই দোকানদার তুমি কৃপা করে আমার ভগবানকে আমাকে দিয়ে দাও। তখন ওই দোকানদার বলছে, তুমি কি পাগল হয়েছো, এই পাথর নিয়ে তুমি কি করবে বাবা, এই পাথর দিয়ে আমি দোকানের মাল মাপি, এই পাথর দিয়ে তুমি কি করবে। তখন ওই ভক্ত গুরুভজন বলছে, আমাকে ওই পাথরটাই দিয়ে দাও আর টাকা পয়সা সব নিয়ে নাও। বলছে, আমার ভগবান। দোকানদার মনে মনে ভাবছে, এই পাথরের মূল্য আর কত হবে, তার থেকে টাকাটাই আমার কাছে একটু বড়। তখন তিনি টাকা নিয়ে চললেন, আর এইদিকে ওই পাথর নিয়ে ওই শালগ্রাম শিলাকে নিয়ে গুরুভজন তার গৃহের মধ্যে প্রতিষ্ঠা করলেন। আর কেঁদে কেঁদে বলছে, প্রভু গো তুমি তো কাঙ্গালের গৃহে এসেছো, প্রভু প্রভু তো আমার তো কোনো কিছু নেই, এই নয়ন জলই আমার সম্বল, তুমি কৃপা করে এই নয়ন জল তুমি গ্রহণ করো। গুরু ভক্তবৃন্দ, তখন কি হলো, রাতের বেলা ওই গুরুভজনকে গোবিন্দ স্বপ্ন আদেশ করছে, গুরুভজন তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে দিয়ে আসো, আর যদি নিয়ে না দিয়ে আসো তাহলে তোমার আগামীকাল সকালে তোমার একমাত্র পুত্র সে রক্তভূমি হয়ে মৃত্যুবরণ করবে। তুমি জানো না আমাকে রাখা যে কত কষ্টের, কত জ্বালা যন্ত্রণা পেতে হয়, তুমি পারবে না বাবা, তুমি ভিখারি, তুমি আমাকে নিয়ে দিয়ে আসো। গুরুভজন স্বপ্নে গোবিন্দকে বলছে, প্রভু গো একবার যেহেতু তোমাকে পেয়েছি আর তোমাকে ছাড়বো না প্রভু, প্রভু তাতে যদি আমার স্ত্রী পুত্র সব কিছু চলে যায় ততদিন পর্যন্ত এই প্রাণ থাকবে, প্রভু আমি তোমার চরণ ছাড়া হব না। তখন গুরুভজন ভগবানের কথা শুনলেন না, সকালবেলা দেখতে পাচ্ছেন তার একমাত্র পুত্র সে রক্তভূমি করে মৃত্যুবরণ করেছে। পুত্রকে হাতে নিয়ে উচ্চ স্বরে হরিনাম কীর্তন করছে, হরিনাম কীর্তন করতে করতে শ্মশানে নিয়ে অন্তঃক্রিয়া কাজ শেষ কার্য করে আমার গোবিন্দের চরণে লুটিয়ে পড়ছে, প্রভু গো তোমার পুত্র তুমি নিয়েছ, আমার কোনো কিছু বলার নেই, এই পৃথিবীতে স্ত্রী পুত্র কেউ তো কারো নয়, তো প্রভু তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার পুত্রের গতিটা তুমি করিও প্রভু, কিন্তু প্রভু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, তোমার চরণ যেহেতু পেয়েছি আমি তোমার চরণে আমার জীবন আমি কাটিয়ে দেব। রাতের বেলা আবার গোবিন্দ স্বপ্ন আদেশ করছে, ওহে গুরুভজন তোমার পুত্রকে আমি তোমার কাছ থেকে নিয়েছি, এখনো সময় আছে, ওই দোকানদারের কাছে আমাকে নিয়ে দিয়ে আসো, না হলে আগামীকাল সকালবেলা দেখতে পারবে তোমার একমাত্র স্ত্রী তারও মৃত্যু হবে। এবার তুমি কি চাও, তোমার স্ত্রীর মৃত্যু নাকি আমাকে তুমি রেখে আসবে? গুরুভজন বলছেন, স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু নিয়ে যাও প্রভু, তুমি আমাকে তোমার চরণ ছাড়া হতে বলো না, আমি তোমার কাছে এই নিবেদন। পরের দিন সকালবেলা মানলেন না তার একমাত্র স্ত্রী, তিনিও মৃত্যুবরণ করলেন। এবার যখন স্ত্রী মৃত্যুবরণ করলেন, পুত্র মৃত্যুবরণ করলেন, এবার তো তিনি একা হয়ে গেলেন। এবার গোবিন্দকে বলছে, গোবিন্দ এখন আর আমার কোনো মোহ রইল না, এখন কোনো মায়া রইল না, এখন কোনো আর আমার পিছনে
শুনে টান রইল না। প্রভু আজকে থেকে এই জায়গায় আমি যে বসলাম আর তোমার সেবা দ্বারা তোমার নাম দ্বারা আমি আর ভিক্ষাও করব না। গোবিন্দ বলছে গুরুভজন জানো না আমাকে রাখার জ্বালা যে কত কষ্টের কত দুঃখের। শুনো তোমার স্ত্রীকে নিয়েছি তোমার পুত্রকে নিয়েছি এবার তোমার দেহের মধ্যে আমি কুষ্ঠ রূপ দেব দেখি তুমি আমাকে কিভাবে রাখো। তখন ওই গুরুভজন বলছে প্রভু এই দেহটা তো কোনো কিছু নয় এই দেহটা তো পঞ্চভূতের দেহ মাটি মাটি পানি বায়ু দ্বারা এই দেহ বানানো এই দেহের মধ্যে রূপ দিয়েছ দাও তবে প্রভু কৃপা করো আমি যেন তোমার নাম ছাড়ি না আমি যেন সহ্য করতে পারি আমি যেন সইতে পারি। পরে কি হলো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে তার সম্পূর্ণ দেহের মধ্যে কুষ্ঠ ব্যাধি। এবার গোবিন্দকে যে সেবা দেবে সেবা দেবার মতো তার বিছানা থেকে উঠতে পারছে না। গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ তুমি না বলেছিল সেই নারদ মুনিকে তুমি বলেছিল কি বলেছিলে প্রভু বলেছিলে যে কেহ যদি তুলসী পত্র কেহ যদি পুষ্প কেহ যদি ফল জল না দিতে পারে তার নয়ন জল দিলেই তুমি গ্রহণ করো। তাই আজকে তোমার চরণে এমন আমার নিবেদন প্রভু আমি তো তোমাকে কোনো কিছু করে দিতে পারবো না এই নয়ন জল তোমার চরণে দিচ্ছি প্রভু তুমি কৃপা করে তুমি গ্রহণ করো। এবার তোমার দেহের মধ্যে পুষ্ট দিয়েছি এখনো সময় আছে আমাকে দিয়ে আসো না হলে তোমার দেহের মধ্যে পোকামাকড় বাসা বাঁধবে। বলছে না প্রভু তোমার চরণ ছাড়া আমি আর হব না। পরের দিন কি হলো দেখতে পাচ্ছে দেহের মধ্যে সমস্ত দেহের মধ্যে একটা একটা করে পোকা মাগর পড়ছে তখন একটি একটি করে পুক হাতে নিয়ে বলছে এই পৃথিবী থেকে আমাকে সবাই ছেড়ে গেছে তোরা আমাকে ছেড়ে চলে যাসনি তোরা যদি চলে যাস তাহলে আমার এই দেহ থেকে রক্ত কে খাবে। এবারে গোবিন্দ পরীক্ষা করতে করতে ভক্তকে একেবারে জ্বালিয়ে দিলেন। শেষে গোবিন্দ ওই ভক্তের কাছে গিয়ে বলছে ও হে গুরুভজন আমি তোমাকে পরীক্ষা করেছি দেখেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ প্রমাণ পেলাম তুমি আমার প্রকৃত ভক্ত। এই নাও তোমার পুত্র এই নাও তোমার স্ত্রী এই নাও তোমার বাড়িঘর যা কিছু আছে তোমার দেহ থেকেও কুষ্ঠ আমি সরিয়ে দিচ্ছি দিব্য দেহ ফিরে পেলেন। তখন গুরুভজন বলছে প্রভু গো আমি তো তোমার কাছে আমি এসব চাইনি তুমি কেন আমাকে এইগুলো ফিরিয়ে দিয়েছ। তখন গোবিন্দ বলছে তাহলে কি চাও তুমি প্রভু আমি যদি জন্মে জন্মে যদি এই পৃথিবীতে আমি আসি প্রভু আমি যেন তোমার সেবা করতে পারি তোমার দাস হতে পারি আর আমার কোন অভিলাষ নেই প্রভু আমি যেন তোমার দাস হতে পারি এই কৃপাটুকু তুমি আমার মতো পাপিষ্ঠকে তুমি করিও। আর গোবিন্দ বলছে অরে গুরুভজন অনেক ভক্ত দেখেছি তোমার মতো ভক্ত আমি দেখি নাই। গুরু ভক্ত এই ভক্তি জীবন মানেই কষ্টে কৃষ্ণকে ভালোবাসতেই কষ্ট পেতে হয় দুঃখ পেতে হয় আর ওই দুঃখ কষ্টের মধ্যে যদি ধরে রাখতে পারবেন একদিন গতি হয়ে যাবে একদিন গোবিন্দ চরণ পেয়ে যাবেন। গুরু ভক্ত বিন্দু সংসারটা কেমন বাসুদেব দত্ত নামে মহাপ্রভুর এক পার্ষদ ছিল ওই বাসুদেব দত্ত সংসার সংসার করতে করতে বাকি জীবনগুলা কাটিয়ে দিয়েছেন একবারও কৃষ্ণ বলে কাঁদেন নাই। হঠাৎ ওই বাসুদেব দত্তের সারা শরীরের মধ্যে কুষ্ঠ হয়ে গিয়েছে তখন তার স্ত্রী তার পুত্ররা বলছে বাবা বাবা তুমি ঘর থেকে আজকে বের হয়ে যাবে আজকের পরে তোমার স্থান হবে ওই ঘরের বাইরে তোমার জন্য একটা তাল পাতার ঘর রেখেছি ওই ঘরের মধ্যে তুমি থাকবে। ওই বাবা জিজ্ঞাসা করছে কেন রে কি করেছি কি অপরাধ আমার। তখন
বাসুদেব দত্তকে তার পুত্র বলছে, বাবা তোমার দেহে কুষ্ঠ হয়েছে, তাই বলে কি তোমার সঙ্গে আমরাও মরতে পারবো? আমরা পারবো না বাবা। বাবা আজকের পর থেকে তুমি ওই ঘুরে থাকবে। তখন ওই বাসুদেব দত্ত কেঁদে কেঁদে বলছে, এই সংসারের জন্য কত কিছু করেছি, আর আজ এমনই হলাম, একদিন হলো না দেহের মধ্যে কুষ্ঠ হয়েছে, আমার স্ত্রী আমার পুত্র বলছে আজকের পর থেকে নাকি এই ঘরের মধ্যে আমার কোনো জায়গা নেই। ওর ভক্তবৃন্দ, এই হচ্ছে সংসার। বাস্তবিক অর্থে একটু দুঃখ লাগে যখন পুত্র সন্তানরা পিতা মাতাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন মনে হয় এই জগৎটা কোনো কিছুই নয়। এক অসহায় মা, এক অসহায় মা, বৃদ্ধা এক মা, কি করছে? তিনি বৃদ্ধ হয়ে গেছেন তো, স্বামীকে হারিয়েছেন। এই জগতে যারা স্বামীকে হারায় তাদের জীবনটা অনেক কষ্টের হয়। ভক্তবৃন্দ, তখন ওই বৃদ্ধ অসহায় মাকে ওই তার পুত্রবধূ আর ভালোবাসে না। ওই পুত্রবধূ তার স্বামীকে বলছে, দেখো তোমার মায়ের যন্ত্রণায় ঘুরে থাকতে পারছি না, এক কাজ করো না, বস্তার মধ্যে তোমার তোমার মাকে ভরে ভেনে নিয়ে ফেলে দিয়ে আসো। তখন তখন ওই মা, তখন ওই মা কি করেন, ওই মাকে ওই পুত্র গিয়ে বলছে, ওই পুত্র গিয়ে বলছে, মা মা গো তোমাকে আজ শান্তির জায়গায় নিয়ে দিয়ে আসবো, মা তুমি আমার সঙ্গে চলো। একজন পুত্র যদি মাকে বলে শান্তির জায়গায় নিয়ে দিয়ে আসবে, মা তো জানে যাকে মা গর্ভে ধারণ করেছে সে কখনো খারাপ জায়গায় নিয়ে দিয়ে আসবে না। বলছে বাবা আমাকে নিয়ে যাও, বলছে মা তার আগে তোমার হাত বাঁধতে হবে, তোমার পাও বাঁধতে হবে। মা গো তোমার হাত পা বেঁধে ফেলি। তখন মায়ের হাত পা বাঁধলেন, বেঁধে ওই মাকে বস্তার মধ্যে ভরে মাকে নিয়ে চলছেন। ওই বস্তার মধ্যে বৃদ্ধ অসহায় মা কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে, বাবা জানি তোর জন্য গোবিন্দের কাছে বলছি, বাবা আমাকে তো তুই ফেলে দিয়ে আসছো আমি জানি, তবে বাবা তোর জীবনটা যেন সুন্দর হয়, তোর যেন জীবনে কোনো কষ্ট না হয়, দুঃখ না হয়, এই প্রার্থনা গোবিন্দকে করি। চিন্তা করেন মায়ের ভালোবাসা কতটুকু। ওই ড্রেনের মধ্যে মাকে ফেলে দিয়ে আসলো রাতের অন্ধকারে, পুত্র এসে স্ত্রীর সঙ্গে পুত্র বধূর সঙ্গে ঘুমাচ্ছেন। গৌর ভক্তবৃন্দ, এই পৃথিবীতে কত কত মায়েরা কাঁদেন, বাবারা কাঁদেন, কেন কাঁদেন? একটু দুমুঠো ভাত পায় না। এমন ঘর দেখেছি, বাবা তাকে ছোট ভাইয়ের ঘরে, মা তাকে বড় ভাইয়ের ঘরে, বাবা মাকে পাঠ করে দেওয়া হয়েছে, একবারে তালে বসে ভাত কাঁদে খেতে পারে না, কত কষ্টের জীবনটা। গৌর ভক্তবৃন্দ একবার চিন্তা করুন, একদিন তো সবাইকে বাবা মা হতে হবে, এই বৃদ্ধাশ্রমটা সবার জন্য একদিন হবে। গৌর ভক্তবৃন্দ তখন কি বলো, ওই ড্রেনের মধ্যে মায়ের প্রাণ যায় যায় অবস্থা, ড্রেন পরিষ্কার করছে সুইপাররা, যখন ড্রেন পরিষ্কার করছে সুইপাররা পরিষ্কার করে দেখতে পাচ্ছে ওই ড্রেনের মধ্যে একটা বস্তা নড়াচড়া করছে, তখন তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে বস্তা খুলে দেখতে পাচ্ছে এক বৃদ্ধা অসহায় মায়ের প্রাণ যায় যায় অবস্থা। তখন ওই মাকে নিয়ে হসপিটালে নিয়ে মাকে সুস্থ করে তোলা হলো, তখন ওই মাকে পুলিশ জিজ্ঞাসা করছে, মা গো তোমার অবস্থা কে করেছে একবার বলো, তাকে ফাঁসির কাষ্ঠইতে ঝুলাবো একবার বলো। তখন মা বলছে, বাবা কার বিচার কাকে দেব, যাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি। ওই পুত্র বলছে, আমি নাকি তার ঘরের জঞ্জাল, তাই আমার হাত পা বেঁধে আমাকে ডেনে ফেলে দিয়ে এসছি। বাবা আমি মা হয়ে আমার আমার পুত্রের বিচার আমি চাই না। তখন ওই মাকে পুলিশ জিজ্ঞাসা করছে, এখন আপনি কি চান? বলছে, আমাকে আবার আমার পুত্রের কাছে নিয়ে দিয়ে আস, কেন জানিস? বাবা ওই স্বামীর গৃহটা তো এখনো পর্যন্ত আছে, ওই স্বামীর গৃহে যদি আমার প্রাণ চলে যায় তাহলে আমার জীবনকে আমি ধন্য মনে করব। পুলিশ ওই মায়ের কথা শুনে কান্নাকাটি করছেন।
বুঝতে পারছেন এই জগতে মাতৃপ্রেম মাতৃশক্তি যে কতটুক চাই গুরু ভক্তবৃন্দ। এই জগতে কেউ কারো নয়, ঠাকুর মহাশয় বলছেন সংসার বিষয় নলে দিবানিশি হিয়া চলে, এই সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমরা কেউই সুখী নয়, কেউ পুত্রের কারণে দুঃখী, কেউ সংসারের যন্ত্রণার কারণে দুঃখী, কেউ স্বামীকে হারিয়ে দুঃখী, কেউ স্ত্রীকে হারিয়ে দুঃখী, কেউ অর্থের অভাবে দুঃখী, কেউ পারিপার্শ্বিক যন্ত্রণার কারণে দুঃখী, আবার কেউ দুঃখী হই দেহের কারণে অসুখের কারণে। কেউ তো থাকতে পারবো না এই পৃথিবীতে, অনেকের জন্য এসেছি, এই যে করোনায় কত কত লোকের প্রাণ গিয়েছে, এখন এসেছে অমিক্রন, এই করোনা শিক্ষা দিয়ে গেছে ভালোবাসা কার কয়দিন কতটুক থাকে গুরু ভক্তবৃন্দ। তাই আমরা এই মহাসংকটে পড়েছি, একমাত্র গোবিন্দই আমাদের আপন গুরু ভক্তবৃন্দ। দেখুন আমাদের যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন ওই শ্মশান ঘাটে আমাদের কি করা হয় জানেন, আমাদের পরনের কাপড়টাও পর্যন্ত খুলে দেওয়া হয়, একটা মাটির হাড়ি ভেঙে দেওয়া হয়, বলে বাবা পিছন দিকে ফিরে তাকাসনি, ওই মৃত দেহের দিকে পিছন দিকে ফিরে তাকাসনি। তখন আমার গোবিন্দ বলে দেখো তোমার স্ত্রী তোমার পুত্র তোমার আত্মীয় স্বজন সবাই বলছে পিছন দিকে ফিরে তাকাসনি, কিন্তু আমি গোবিন্দ তোমার জন্য অপেক্ষায় আছি, যখন তোমার প্রাণ পাখি চলে যাবে আমি আছি, আসুন সময় থাকতে গোবিন্দ ভজন করি, গোবিন্দ ছাড়া আপন কেহ নেই। গুরু ভক্তবৃন্দ ওই বাসুদেব দত্ত কি করছে, ওই তাল পাতার ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন, সারা জীবন আমি কৃষ্ণ বলে কাঁদলাম না, সংসারের জন্য এত কিছু করলাম, আর আজকে আমার এমন দশা হলো। তার জন্য খাদ্য পাঠানো হতো, প্রসাদ পাঠানো হতো থালের মধ্যে, ওই থালের মধ্যেই কুকুর খেত বিড়াল খেত, আবার ওই থালার মধ্যেই তাকে দিত। তখন মনে মনে ভাবত হায় রে সংসার, যার জন্য এত কিছু করলাম, এখন সামান্য কুষ্ঠ হয়েছে তাই আমার এমন অবস্থা, আমাকে কেউ ভালোবাসে না। তখন তিনি কি করছে, ওই কুষ্ঠ রূপ নিয়েই নবদ্বীপে চলছেন, মনে মনে ভাবছেন শুনেছি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন গৌর রায় মহাপ্রভু, তার একটু ধুলি নিয়ে এই পাপিষ্ঠের অঙ্গে শেষের দিনের আগে মাখতে পারি, যাই গিয়ে দেখি আসি। নবদ্বীপে গেলেন, নিজের দেহ নিয়ে হাঁটতেও পারেন না, ওই মাটির মধ্যে লুটালুটি করছেন, এবং ওই লুটালুটি করে মহাপ্রভুকে স্মরণ করছেন। আর মহাপ্রভু বলছে এই পৃথিবীতে যত বড়ই অপরাধী হোক না কেন, কেউ যদি মনের প্রাণে আমাকে ডাকে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। যারা এক গ্লাস জল আর তুলসী পত্র আমার গোবিন্দকে অর্পণ করে, চৈতন্য চৈতাম্বরে বলা হয়েছে আমি তার কাছে সারা জীবনের জন্য বিক্রি হয়ে যাই। এই পৃথিবীতে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে বাঞ্চা কল্পতরু। শ্রীমদ ভগবদ গীতায় মুখ্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বভাবৈব মুখ্য শুনি মা সুজ। হে অর্জুন, যে ভক্ত সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণ নেয় আমি তাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করি। ওই ভক্তবৃন্দ তখন কি হলো, ওই বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে ওই লুটালুটি করছেন দুলার মধ্যে, আর তখন কি হলো আমার মহাপ্রভু গিয়ে বলছে ওহে বাসুদেব আমি তো তোমার অপেক্ষায়, আসো বাবা আমার সঙ্গে আলিঙ্গন করবে। আলিঙ্গন কিভাবে করবো বাবা, আমার দেহের মধ্যে তো কুষ্ঠ, আমার সংসারে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এখন প্রভু তুমি ছাড়া আর আমার কেউ নেই। তো মহাপ্রভু বলছে কোনো কোনো সমস্যা নেই, আসো আমার সঙ্গে আলিঙ্গন করো, আমার সঙ্গেই থাকবে বাবা। বলছে না প্রভু, আমি যদি তোমার সঙ্গে আলিঙ্গন করি প্রভু তোমারও কুষ্ঠ হয়ে যাবে। তখন মহাপ্রভু বলছে তোমার সঙ্গে যদি আলিঙ্গন করে আমার প্রাণও চলে যায় আমার কোনো দুঃখ নেই, আসো আমার সঙ্গে আলিঙ্গন করো।
ওই বাসুদেব দত্তের সমস্ত অঙ্গের কুষ্ঠ দূরীভূত হয়ে গেল। বাসুদেব দত্তের দেহ থেকে দিব্য জ্যোতি বের হলো। তখন বাসুদেব দত্ত বলছে, এই জগতে আমার গোবিন্দ ছাড়া কেহ নেই, একমাত্র গোবিন্দ আপন। তাই আজকে যেহেতু বুঝতে পেরেছি, বাকি জীবনটা আমি গোবিন্দ সেবায় কাটিয়ে দিব। তাই গুরু ভক্তবৃন্দ মনে রাখবে, একদিন তো আমাদের যেতে হবে। আসুন শেষের দিনের জন্য প্রস্তুত হই। বলছেন, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে পালাইতে পথ নাই, জম আছে ফিজির। এই পদকর্তা বলছেন, মনোভাব সুকার না ভাবকার লাগিয়া, ওই শেষের বিয়া হবে রে মন এগো নদীর কাছে, গাঠে যাইয়া ও মন ভাব চোকার লাগিয়া, একদিন যেতে হবে সবাইকে ওই শ্মশান ঘাটে, সেদিনই আমাদের শেষের বিয়ে হবে। নদীর পারে হবে রে তোর শেষের দিনের বিয়া, সকার নদীর গাছে হবে রে মোর শেষের বিয়া, মন ভাব চোকার লাগে। নদীর পারে হবে রে তোর শেষের দিনের বিয়া, ও তোমার অধীর সে স্থান করাবে, তোমার অধিবাসে স্থান করাবে, ওই কলসির সবাই ঝরে বা
পড়ছি সকলে মিলিয়া আ মনরে ও তোমার শেষে শ্রী তুলসী মালা গঙ্গার জল দিয়া তোমায় জন্মের মতো সাজাইয়া তোমার স্ত্রী পুত্র ভাই বন্ধু মিলিয়া মনরে তুলসী মালা গঙ্গা জল দিয়া তোমায় জন্মের মতো সাজাইয়া What is money?
করে খনি কে রই লোভ আমার যেতে হবে সেদিন আমার যেতে হবে সেদিন সঙ্গের সাথে আমার আমার কেউ হবে না সেদিন একা একা আমার আমার যেতে হবে সেদিন সঙ্গের সাথে কেউ হবে না একা একা যেতে হবে এই যে আজ মনোময় বৃন্দাবন ধামে যারা আছেন তারাই কিন্তু শেষের দিনের বন্ধু এই বলছেন এই জগতে সব কিছু স্বচ্ছ করা যায় সঙ্গ ছাড়া স্বচ্ছ করা যায় না বলছেন আমার সঙ্গ ছাড়া করো না গো আমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া তোমরা করো না গো আমার জন্মে না জন্মে জন্মে এই সঙ্গের ভক্তরাই শেষের দিনের একমাত্র করো না গো যেদিনে প্রাণ পাখি মরো যেদিন প্রাণ পাখি উড়িয়া যাবে সেদিন করুণ মনে আমার নাম শুনাইও আমার ঘরে জ্বালা আমার ভাই রে জ্বালা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা কৃষ্ণ কৃষ্ণ প্রেমে পাগল যারা তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা এগো কৃষ্ণ প্রেমে এই তো দেখা বাইরে শেষের দেখা আমার এই তো দেখা শেষের দেখা এসো ভক্তে ভক্তে গেব আমার এই তো দেখা এসো ভক্তে ভক্তে একবার আলিঙ্গন করি আমার এই তো দেখা শেষের দেখা আমি পরে যদি সময় না পাই এস
ভক্তে ভক্তে গেবা আলিঙ্গন করি আমি শেষে যদি সময় না পাই এসো ভক্তে ভক্তে গেবা আলিঙ্গন করি আমায় দাও দাও ভক্তে ও ভক্তের চরণ ধুলি আমায় দাও দাও ভক্তে চরণ ধুলি আমায় দাও দাও ভক্তে ও ভক্তের চরণ ধুলি আমায় দাও দাও ভক্তে 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 গেলিঙ্গনে করি আমায় দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি এসো ভক্তে ভক্তে দাও দাও ভক্তে চরণ ধুলি আমার এই তো দেখা আমার শেষে দেখা আমায় দাও দাও ভক্তে দাও তো ভক্তের চরণ ধুলি আমার এই তো দেখা আমার গনার দিন ফুরাইয়া গেল আমার গনার দিন ফুরাইয়া গেল আমার মরণে মরণে কালে আমার গনার দিনে যেদিন শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে সেদিন কাঙ্গাল জেলে আমায় পার করিও যেদিন শ্মশান ঘাটে প্রভু গো তুমি বিহীনে আর তো ও কেহ নাই প্রভু গো তুমি বিহীনে আর তো ও যত ছিল এক সম্বন্ধে কে সপ্তাহ পালালো গো আমার স্ত্রী পুত্র যত ছিল আমার সম্বন্ধে দেখে
শেষের দিনের একমাত্র গোবিন্দ বন্ধু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবাই একদিন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, যেদিন আপনার শরণ আসিবে। তাই গুরু ভক্তবৃন্দ, 11টা বেজে গেছে, আমাদের সময় ছিল 11টা পর্যন্ত। এই অল্প সময়ে পাঠ হয় না, একদিনে পাঠ হয় না, পাঠটা যদি দুই তিন দিন থাকতো তাহলে হয়তোবা কৃষ্ণ কথা বলার সুযোগ থাকতো, কিন্তু আজকে তো শেষ দিন। জানি না আমার মতো পাপিষ্টের কথায় আপনাদের হৃদয়ে, আপনাদের চরণে যদি কোনো অপরাধ আমি করে থাকি, আপনাদের হৃদয়ে যদি কোনো কষ্ট থাকি, আমাকে পাপিষ্ট জেনে, আমাকে অপরাধী জেনে আপনারা নিজের গুণে ক্ষমা করে দিবেন। আর কৃপা করবেন, যদি কোনদিন আবারও আপনাদের দর্শন হয়, ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।